নির্বাচনের ফলাফলের পিছতে অধিক আত্মবিশ্বাসী হয়ে পড়েছে ভূপেন বৰা। নির্বাচনের ফলাফলে সত্য প্রমাণ করলে ভূপেন বৰাৰ রচনা বিজেপির সমালোচনা আর তুচ্ছ তাচিল্যর সমুচিত প্রত্যুত্তর দিলে ভূপেন বৰায়। মঙ্গলবারে ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফলত কংগ্রেসের মান রাখিলে ভূপেন বৰায়। কংগ্রেস দলের তিনগী প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে। যোরহাটত গৌরব গগৈর জয়, ধুবুরীত রকিবুল হুসেনের জয় আর নগাঁও জয়ী হয়েছে প্রদ্যুৎ বরদলৈ। মঙ্গলবারে ঘোষিত ফলাফলের পিছতে সত্য প্রমাণ হয়েছে নির্বাচনের আগত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই করা মন্তব্য। উল্লেখযোগ্য যে প্রার্থিত্ব প্রদানের সময় কংগ্রেস দলত দেখা গৈছিল ব্যাপক খাম খেয়ালি। আনকি কেবল নগাঁও সমষ্টিতে টিকট বিচারিছিল গৌরব গগৈ, রকিবুল হুসেন আর প্রদ্যুৎ বরদলৈ। কিন্তু ভূপেন বৰাই তিনিওগৰাকীকে সৈমান করায় তিনিটা সমষ্টির টিকট দিছিল। গৌরবক যোরহাটত আর রকিবুলক ধুবুরীত টিকট দিয়াক লৈ সমালোচিত হয়েছিল ভূপেন বৰা। আনকি দলের মাজর প্রায় উঠেছিল প্রতিবাদর জোয়ার। এই সকল সমালোচনা আর ককর্থনাক গলার্ধকরণ করে ভূপেন বৰাই কৈছিল যে তিনিওজন প্রার্থীকে বিজয়ী করে অনার দায়িত্ব তেও। আর মঙ্গলবারে ভূপেন বৰাই সেই কথাকে সত্য প্রমাণিত করলে। রকিবুল হোসেন ডাঙরিয়াক ধুবুরীলে পঠাত মূল ধুবুরী সমষ্টিক লৈ দলীয় বিধায়কৰো ৰুখৰ বলি হৈছিল ভূপেন বৰা, যত আছিল বদরুদ্দিন আজমলৰ দৰে ক্ষমতাশালী আৰু প্ৰভাৱশালী নেতা। শাসকীয় বিজেপি নেতায়ো বহু লঘু মন্তব্যৰে সমালোচনা কৰিছিল ভূপেন বৰা। সেই সময়ত ৰকিবুল হুসেন হাৰিলে ৰাজনীতিয়ে ত্যাগ কৰিম বুলি ঘোষণা কৰিছিল ভূপেন বৰাই। পিছে মঙ্গলবাৰৰ ফলাফলে শুদ্ধ প্ৰমাণিত কৰিলে ভূপেন বৰা। লক্ষণীয় যে এইবাৰ নিৰ্বাচনত গঠন হোৱা বিৰোধী ঐক্যত কংগ্ৰেছে লোৱা নাছিল এআইডিএফ দলক। আনকি রাষ্ট্র প্রেক্ষাপটতো ইন্ডি এলায়েন্সত আজমলর দলক দিয়া নাছিল কোনো স্থান। আজমলর এআইডিএফ দলের সঙ্গে মিত্রতা করবলে এআইসিসির তরফের ভূপেন বৰাৰ উপর দিয়া হয়েছিল বহু চাপ। কিন্তু আজমল বাহিনীও শেষ পর্যন্ত বিরোধী ঐক্যত প্রবেশের সকলো চেষ্টাও করেছিল। কিন্তু এআইডিএফ দলের ক্ষেত্রে ভূপেন বৰাৰ স্থিতি আছিল নো মানে নো। আজমল ডাঙরিয়াক মহাজোটের পর আঁতরাই পঠার দায়িত্ব মই লৈছিল। এআইডিএফর সম্বন্ধ বিচ্ছেদ মই কৰিছো। রকিবুল হোসেন ডাঙরিয়াক ধুবুরীলে পঠাত মূল অরিহণা আছে। মই বিশ্বাস করো যে আজমলক প্রতিরোধ করবর কারণে রকিবুল হোসেন শক্তিশালী প্রার্থী। কোনো কারণতে এআইডিএফ দলের সঙ্গে মিত্রতা অসম্ভব বলে ঘোষণা করেছিল ভূপেন বৰাই। আর নির্বাচনত ভূপেন কুমার বৰাৰ এই সিদ্ধান্ত কংগ্রেসক দিলে বহু মাইলেজ। নির্বাচনের আগে আগে আনকি নির্বাচনের মাজতো কংগ্রেসক খহনীয়ার সৃষ্টি করে বিপক্ষই বিরোধীক হলঠেকত পেলার চেষ্টা করেছিল। কিন্তু ভূপেন বৰাৰ দাবি কংগ্রেসের ডাঙর লিডার বলে দল ফালি নিয়া নেতার ঘরতে কংগ্রেসের ফলাফল ভাল হয়েছে। মঙ্গলবারের ফলাফলের পিছতে এই ফলাফলের নিজে কৃতিত্বর দাবি নকরি ভূপেন বৰাই ইয়ার কংগ্রেসের তৃণমূলের পর আরম্ভ করে নেতা বিধায়কলৈকে সকলরে কৃতিত্ব বলে মন্তব্য করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।